বন্ধুরা আজ নতুন ডিজাইন এসেছে, ডিজাইনটি খুলে দেখাবো। এই ডিজাইনটি করার সময় প্রথমে আমি নিচ থেকে পরপর পাঁচ ঘর সেলাই করেছি, 1 2 3 4 5। তারপর লাইনে দুদিকে দুটো বাদ দিয়ে তিন ঘর, 1 2 3। এর উপর লাইনে করেছি এক, মিডিলে একটা, একের উপরে আবার তিন ঘর, দুদিকে দুটো বেড়ে গেছে। তারপরে পাঁচ ঘর, 1 2 3 4 5। তারপর লাইনে পাঁচ ঘর, 1 2 3 4 5। এর উপর লাইনে তিন ঘর, তার উপরে এক ঘর। ভিডিওটা শেষ করেছি। এবার এই যে পাঁচ ঘরের কর্নার, এখান থেকে শুরু করেছি, এখান থেকে ঠিক কর্নার থেকে 1 2। তারপর লাইনে চার ঘর, ডান দিকে একটা বেড়ে গেছে, বাঁ দিকে একটা বেড়ে গেছে 4। এরপরের লাইনে ডান দিকে একটা কমে গিয়ে বাঁ দিকে একটা বেড়ে গেছে 4 ঘর। তারপর লাইনে তিন ঘর, পরপর তিন ঘর, দু লাইন, ডান দিক থেকে একটা কমে গেছে। এরপরের লাইনে বাঁ দিক থেকে একটা কমে গিয়ে ডান দিক থেকে একটা বেড়ে গেছে 3 ঘর। এরকম করে পরপর তিন লাইন করেছি, বাঁ দিক থেকে একটা বেড়ে ডান দিকে একটা কমে গেছে, তারপরে বাঁ দিক থেকে একটা কমে 2 ঘর। এরপর লাইনে যে দু ঘরের উপরে উপরে ডান দিক থেকে একটা ছেড়ে 1 2 3 4 5 ঘর নিয়েছি। পাঁচ ঘরের যে লাস্ট দুটো ওর নিচে দুটো করেছি এবং উপরে দুদিকে দুটো বাদ দিয়ে তিন ঘর করেছি। এরপর একইভাবে দু ঘর, 4 এর 2 লাইন, 3 এর 1 2 লাইন পরপর, তারপরে এদিক থেকে একটা ছেড়ে এই ভেতরের দিকে একটা করে বাড়িয়ে পরপর তিন ঘর, 2 5 নিচে 2 আবারই। আর এই উপরেরটা করেছি প্রথমে 1 3, পাঁচ ঘরের 2 লাইন, 3 1। এভাবে প্রসেস করেছি।